welcome back to our channel. Hopefully, tomorrow shobai bhalo acho and I am also. So, guys, today I am showing you classrooms of our college. So, I am jabo college and choto choto college tour korbo bolte paro. So, basically, share korbo college tour. So, jekhane thakbo puro video ta. So, without any skip, watch till the end. So, let's start it. So guys, I'm to thaki Bankura. So ami Bankura machantorar mole already pouchhe gechi. Eteke oneke clock tower o bole. To ekhane amra pouchhe gechi and tumra dekhte pabe amra jacchi college. I mean ami jacchi college. To ei left dike royeche Mission Boys School. Jer Krishna College er back edike ekta gate already ache back e. So ekhon ei gate ta close kora ache. To amaderke edike jete hocche. So eta hocche Bankura Krishna College er entrance. So ami edike jacchi and edike dhukte right turn nile mane right dike arki jete hocche soja edike রয়েছে পার্কিং জোন সাইক্লিং বা স্কুটি যে যেটা নিয়ে যায় সো এদিকে পুরো মাঠটা সো কৃষ্ণ কলেজের এই মাঠেই নানা রকম ফাংশনস প্রোগ্রাম কনসার্ট এন্ড বুক ফেয়ার বাঁকুড়ার ব্যাংক বুক ফেয়ার এই মাঠটাতে হয়ে থাকে এন্ড এখান থেকে আমরা সোজা গেলে দেখতে পাবো আমাদের কলেজ তো আমরা এখন যাচ্ছি কলেজের ভেতরে যাব তো এটা হচ্ছে রিমি এ পূজা কি খবর দিয়ে Hi. Hi. Hello, good. I'm on the college. I'm not good. I'm not good. Hey, can you hear me? Hey, you're not good. Hey. 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 সো এই হচ্ছে আমাদের কলেজ কাউন্টার যার যে কোনো প্রবলেম হয় এখানে হামলা বল দেয় আর এদিকে হচ্ছে স্যারদের অফিস রুম স্যাররা এখানেই বসে থাকেন অ্যান্ড এদিকে অলরেডি তোমরা দেখতে পাবে কৃষ্ণ কলেজের মাঠ এটা হচ্ছে ব্যাক সাইড এই সাইডটা সো এখান থেকে মাঠটাতে পুরো ক্লিয়ার ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখা যাচ্ছে তো এরপর চলো কাউন্টারের দিকে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডরা চলে এসছে মানে আমার কিছু কাজ ছিল কাউন্টারে তো চলো সো গাইজ আমাদের খ্রিস্টান কলেজের যেদিকেই তাকাবে সেদিকে গ্রিন অ্যান্ড গ্রিন দেখতে পাবে সো এদিকের ভিউটা খুবই সুন্দর এখানে প্রচুর গাছ লাগানো আছে অ্যান্ড যেহেতু এটা এখনও মিনিমাম মনসুন চলছে সো তাই প্রচুর গাছপালা অলরেডি আরও বেশি বেড়েছে নর্মালি এতটা থাকে না তো যাই হোক এখানে খুব অন্য টাইম খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার হয়ে থাকে বাট এবারে অতটা ভ্যারাইটিগুলো নেই আই থিঙ্ক মনসুনের জন্যই তো এদিক থেকে তো ব্যাক সাইডটা বললাম এদিক থেকে কৃষ্ণ কলেজের মাঠটা দেখা যায় আর এদিকে দু সাইডে গাছ লাগানো আছে তো এখানে এত সুন্দর ভিউ অ্যান্ড আমি কোনো ভিডিও না করি আই মিন পোস্ট না দিই সেটা কি চলে তো আমি নিজেও একটু ভিডিওতে তোমাদেরকে দেখাই দেখো তো কাউন্টারের এই দিকটা থেকে বেরিয়ে আমি তোমাদেরকে অন্যদিকের ভিউটাও দেখাই একটু মানে আই মিন রুমগুলো দেখাই তো ফার্স্ট এখানটা আমরা বেরোচ্ছি তো লেফট দিকে রয়েছে প্রিন্সিপাল স্যারের অফিস রুম আমরা সোজা যাব অ্যান্ড এখানে আমাদের রুমগুলো সব অনেক বড় বড় রয়েছে এদিকে কিছুজন স্টাডি করছে অ্যান্ড এখানে এই যে রুমটা দেখতে পাচ্ছ এত বড় এখানে এটা ছিল আমাদের এনভায়রনমেন্টাল ক্লাস রুম মানে ক্লাস হতো এখানে অ্যান্ড অল স্টুডেন্টরা আমরা এখানে প্রেজেন্ট করতাম যেহেতু অনেকজন স্টুডেন্ট ছিল তো এদিকে রুমগুলো যদিও আমরা কোনো ক্লাস করিনি এদিকে রুমগুলো অনেকটা স্মল রয়েছে ওই রোড থেকে তো এদিকে যে লেফট দিকে আমরা যদি যাই সোজা আমরা আবার পেয়ে যাব কৃষ্ণ কলেজের মাঠ অ্যান্ড এই ওপর দিকে সিঁড়ি দিকটাতে গেল আলো ওপরে রুম আছে ওই দিকটা যে লেফট দিকটা দেখালাম আঙুল দিয়ে সো ওই দিকটা হচ্ছে আমাদের কৃষ্ণ কলেজের ওয়াশরুম অ্যান্ড এদিকেও ক্লাস হচ্ছে সামথিং তো এদিক যেটা বললাম ব্যাক সাইডে রয়েছে অ্যান্ড এদিকে কৃষ্ণ কলেজের মাঠটা দেখা যায় ব্যাক সাইড দিকে তো এদিকে মাঠটা দেখা যাচ্ছে তো চলো আমরা এরপর যাব আর হ্যাঁ এই দিকটা যেটা হয়েছিল ফার্স্ট আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম এই দিক দিয়ে আমাদেরকে মানে আমরা ফার্স্ট এদিক দিকে এসেছিলাম আর কি আমাদের নবীনবরণ হয়েছিল রোজ অ্যান্ড নিউ পেন দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছিল ওই দিক দিয়ে এসেছিলাম আমরা তখন তো এদিকের ওপরে যে আমরা এলাম উপরের রুমগুলো হচ্ছে সব সায়েন্সদের রুম যাদের ল্যাব থাকে যারা সায়েন্স নিয়ে পড়ে তাদের জন্য বিকজ আমাদের আর্টসদের সবাইকার রুমগুলো নিচে তো এদের ক্লাসরুমগুলো ওপরে ছিল আমি বারবার রুম বলা যাচ্ছে যাই হোক তো এদিকে আরও রয়েছে একটা ছোট ছাদ দেখতে পাচ্ছ আমি যাওয়ার খুব মন ছিল বিশ্বাস করো বাট যেতে পারছি না কারণ কেউ যদি দেখে খুব শেষ হবে যে আমি একা আছি চলে গেছি তো যাই হোক বাদ দাও তো এদিকে আমরা নিচে নেমে যাচ্ছি দেন আমরা পেয়ে যাবো আবার প্রিন্সিপাল স্যারের রুমের কাছে যেদিকটা দেখালাম তো এরপর আমরা কলেজের থেকে বেরিয়েছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের ক্যান্টিন এখানে অনেক সবাই বসে থাকতো আনফর্চুনেটলি এখন কেউ নেই তো এখন সবাই রয়েছে ক্যান্টিনের ভেতরে
তো চলো আমরা দেখি কিছু খাবার পাই কিনা। এমনিতে কিন্তু অনেক লেট হয় শুনেছি, তো দেখা যাক, কিন্তু বেশি আমাদের টাইম নেই খাওয়ার জন্য। এদিকে এদিকে ঘুরে আসা অত টাইম নেই আমাদের কাছে, লেট হবে। তোমার পালিয়ে যাচ্ছি, কি হলো দাঁড়িয়ে গেলি কেন? আমার যে প্রাণীর ক্লাসরুম গুলো আছে সেগুলো সব এদিকে, জিওগ্রাফি ডিপার্টমেন্ট যাবো। চলো দেখা যাক। সো আমি যেমন সোজা আসছিলাম তার লেফট দিকে এসে আমরা এইদিকে জায়গাটা পেলাম, এই প্লেসটা। এদিকটা আমাদের যেরকম বললাম যে জিওগ্রাফি ক্লাস আছে, ক্লাসরুমগুলো এদিকে আছে জিওগ্রাফি। অ্যান্ড সোজা যেটা বিল্ডিংটা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের, সেটা হচ্ছে আমাদের লাইব্রেরি আছে। অ্যান্ড বেঙ্গলি ক্লাস হয় ওইদিকে, বেঙ্গলি ইংলিশ এই ক্লাসগুলো হয়ে থাকে। এদিকটাও দেখতে পাচ্ছ আমরা দুদিকেই গ্রিন গ্রিন। তো এদিকে হচ্ছে আমাদের সব জিওগ্রাফি ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই থাকে। ফার্স্ট ক্লাস এটা আমাদের জিওগ্রাফি ক্লাস। তো এই ক্লাসটা অলরেডি তোমাদেরকে একবার দেখিয়েছিলাম আমি আগেরবার যখন এসেছিলাম। তো এদিকেও একটা জিওগ্রাফি ক্লাস আছে, এদিকে সব ক্লাসগুলো জিওগ্রাফিরই হয়ে থাকে। অ্যান্ড এটা ল্যাবরেটরি ক্লাস, ল্যাবের জন্য এখানে ইউজ করা হয় জিওগ্রাফির। তো আমাদের যে জিওগ্রাফির মেন ক্লাসটা, যেটা আমার খুবই ফেভারেট অ্যান্ড খুবই ভালো লাগে, ওই ক্লাসটা হচ্ছে আমাদের অফিস রুমের ভেতর দিকে যেতে হয়। অফিস রুম হচ্ছে এইটা, এখানে স্যাররা বসে থাকেন, বাট এখন কেউ নেই, তার জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তো এর ভেতর দিকে যে পরে আমরা একটা গেট পাবো, অ্যান্ড সেই গেটটাকে ক্রস করে আমরা দেন আরও একটা গেট ক্রস করতে পারবো। দেন আমাদের এই ক্লাসরুম দেখতে পাচ্ছ এত বড়, অ্যান্ড রেড রেড বেঞ্চ রয়েছে, খুব ভালো লাগে এই ক্লাসটা। তো বেরিয়ে যাচ্ছি আমি এখান থেকে। তো আমরা এরপর যাবো বেঙ্গলি ক্লাস অ্যান্ড লাইব্রেরি ক্লাস তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। অ্যান্ড এই দিকে সাইকেল পার্কিং রাখা হয়, অনেক দিকে সাইকেল পার্কিং করা হয় কারণ এতটা আসা কারো কার হেঁটে সম্ভব নয়। আমি তোমাদের জন্য হেঁটে হেঁটে দেখাচ্ছি ভিডিওটা, সাইকেলটা আমার ওই দিকে রাখা আছে। তো সোজা যাচ্ছি আমি। অ্যান্ড এখানেও অনেক কিছু, এখানে স্যারদের অ্যান্ড কিছু কিছু স্টুডেন্টদেরও আছে সাইকেল টাইকেল রাখা আছে, অ্যান্ড স্যারদের বাইক অ্যান্ড স্কুটি টুটি রাখা আছে। তো এই গেটটা আবার ক্রস করে আমরা সোজা যাচ্ছি, সোজা যে উপর দিকে সিঁড়ি দেখতে পাচ্ছ এদিকে গেলে পাবে লাইব্রেরি। অ্যান্ড আমরা লেফট দিকে যদি চলে যাই এদিকে আমরা বেঙ্গলি ক্লাস দেখতে পাবো, অলরেডি ক্লাস হচ্ছে। তো এই উপর দিকে গেলে আমরা পাচ্ছি লাইব্রেরি ক্লাস। তো চলো দেখি লাইব্রেরি ক্লাসে কীরকম ভিড় আছে না আছে, তো আমি তোমাদেরকে লাইব্রেরির ভেতরে যেও দেখাবো। তো সেখানেও আমরা বই তোলা তোলা, সবাই তো বুঝতে পারছো লাইব্রেরি ক্লাসে কী হয় সেটা আমাকে বলতে কেন হচ্ছে। তো এখানে অনেক রকম ক্লাস চলছে অলরেডি। তো এই যে হল রুমটা রাইট সাইডে এসে পরে আমরা দেখতে পাচ্ছি, হল রুমটা আমাদের এক্সামসের সময় ইউজ করা হয়, যখন এক্সামস হয় এত স্টুডেন্টদের একসাথে এক্সাম নিতে হয়, কোনো কোনো সাবজেক্ট কমন থাকে, তো তখন ওই ক্লাসটা হয়ে থাকে। তো চলো আমি এরপর যাচ্ছি লাইব্রেরির ভেতরে, চলে এসেছি অলরেডি। তো দেখতে পাচ্ছ কত কত বুকস আছে। তো যারা খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারা এখানে এসে পড়াশোনা করে, তো এখানের মধ্যে দুজনই আছে দেখলাম আমি, যাই হোক। তো আমরা কখনো বই তুলে বাড়িতেই পড়তো বইগুলো, এরকম ব্যাপার হতো, তো এরকমই। তো চলো এখন কয়েকটা বই দেখি যখন এসেছি, খুব ভালো লাগে বইগুলো দেখতে, দেখতাম আগে, এখন অত সময় নিতে জলদি করে দেখে রেখে দিচ্ছি। দেখলাম বইগুলো দেখে পরে আমাদের ক্লাসেস ছিল না যদি বা, তো এটা ছিল আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের ক্লাস, আমরা লাইব্রেরি ক্লাস থেকে বেরিয়ে। অ্যান্ড এইদিকেও মিশন বয়েজ স্কুলটা আছে, এখন ওইদিকে গেট ক্লোজ করা হয়েছে, আগে না তো ওপেন থাকতো, ওদিকে যাওয়া হতো, বাট এখন এদিকে যাওয়া যায় না। এটা কলেজের মেসগুলো। অ্যান্ড এইখানে একটা পুকুরও আছে বড়, এতটা যাওয়া পসিবল নয়, অলরেডি হেঁটে হেঁটে আমার পুরো পা ব্যথা হচ্ছে। এদিকেও যাওয়া যায়, সেম মাঠ, ওইদিকের মাঠ পাওয়া যায়। তো এই ছিল আমাদের ছোটোখাটো কলেজ, কেমন লাগলো, কেমন লাগলো তোমাদের? ঘুরতে ঘুরতে তো আমি হাঁপিয়ে গেলাম, হাইরান হয়ে গেলাম। চলো এদিকে মাঠ আছে তোমাদেরকে দেখায়, এদিকে গেলে পুকুরটা পাওয়া যাবে, এদিকে আবার মাঠটা পেয়ে যাবো আমরা। তো আশা করি বুঝতে পেরে গেলে আমাদের কলেজটা কীরকম, মানে ক্লাস হচ্ছে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবো। এখন আমি যাবো বাড়ি, অলরেডি অনেক লেট হয়ে গেছে ভিডিও করার চক্করে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।